দিয়ে ফুসছে যশ। তছনছ করবে রাজ্যের কোন কোন জেলা, সাফ জানালো আবহাওয়া অফিস। হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, দিস ইজ অবতারিক মন্ডল, ইউ আর ওয়াচিং এস এডুকেশন সার্ভিস ইউটিউব চ্যানেল। যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন তারা অতি দ্রুত আমাদের চ্যানেলটিকে লাল রঙের বাটন সাবস্ক্রাইব বাটন চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে অল অপশানে ক্লিক করে রাখো সবার আগে আমাদের চ্যানেলের ভিডিও নোটিফিকেশান তোমার ফোনে পাওয়ার জন্য। তো চলো, যে সাইক্লোন ইয়াস যে আবার আসতে চলেছে সেই সম্পর্কে আমরা জেনে নেব, কোন কোন জেলা তছনছ করতে চলেছে সাইক্লোন ইয়াস। উত্তর আন্দামান সাগর ও পূর্ব মধ্যে বঙ্গোপসাগরে শনিবার অর্থাৎ 22 মে নাগাদ একটি নিম্নচাপ তৈরি হতে পারে। সেই নিম্নচাপ পরবর্তী 72 ঘন্টার মধ্যে প্রবল শক্তি সঞ্চয় করে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। 26 থেকে 27 মের মধ্যে দীঘা বা উড়িষ্যা বাংলার উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় যশ। উত্তর আন্দামান সাগর ও পূর্ব মধ্যবর্তী বঙ্গোপসাগরে শনিবার অর্থাৎ 22 মে নাগাদ একটি নিম্নচাপ তৈরি হতে পারে। সেই নিম্নচাপ পরবর্তী 72 ঘন্টার মধ্যে প্রবল শক্তি সঞ্চয় করে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। 26 থেকে 27 মের মধ্যে দীঘা বা উড়িষ্যা বাংলার উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় যশ। উত্তর আন্দামান সাগর ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে শনিবার অর্থাৎ 22 মে নাগাদ একটি নিম্নচাপ তৈরি হতে পারে। সেই নিম্নচাপ পরবর্তী 72 ঘন্টার মধ্যে প্রবল শক্তি সঞ্চয় করে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা জি কে দাস জানিয়েছেন, ঘূর্ণিঝড় ভূমিভাবে কাছে এগিয়ে এলেই মঙ্গলবার বিকেলের পর থেকে দুই রাজ্যের উপকূলীয় এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হতে পারে। এরপর ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ বাড়বে। যশের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে। হাওয়া অফিসের পক্ষ থেকে ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং কলকাতায় সতর্কতা জারি করা হয়েছে। এই সমস্ত জেলাগুলিতে প্রবল বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া বইবে, যার ফলে বিপর্যস্ত হবে জনজীবন। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, কোনো যদি উল্লেখযোগ্য পরিবর্তন না হলে ঘূর্ণিঝড়টি উত্তর পশ্চিমে এগিয়ে আসবে উত্তর বঙ্গোপসাগরের দিকে এবং 26 থেকে 27 মে নাগাদ পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে আছড়ে পড়বে। আবহাওয়া দপ্তরের অনুমান, ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে পূর্ব মেদিনীপুরের দীঘা, শঙ্করপুর, জুনপুর, মন্দারমণি, তাজপুরের সৈকতে। ঝড় আসার নাম শোনার পর থেকেই আতঙ্কে ঘুমরেছে সুন্দরবনের একাধিক দ্বীপের বাসিন্দাদের। ঝড় নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, আমফানের মতোই ঝড় মোকাবিলায় তৎপর প্রশাসন। ইতিমধ্যেই প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় জারি করা হয়েছে একাধিক সতর্কতামূলক নির্দেশিকা। সংশ্লিষ্ট দপ্তরের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। আমফানের যে সমস্ত এলাকার ব্যাপক ক্ষতি হয়েছিল সেই সব এলাকার দিকে বিশেষ নজর রয়েছে প্রশাসনের। হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী সহ একাধিক এলাকায় বিশেষ নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। 23 মের মধ্যে নৌকা ট্রলার ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছে নবান্ন। সো আজকের ছিল এই গুরুত্বপূর্ণ তোমাদের আপডেট দেওয়ার। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অতি দ্রুত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এমনই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। আমাদের এখানে চাকরির পরীক্ষা এবং বিভিন্ন সাজেশান দেওয়া হয়ে থাকে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সাজেশান আমাদের চ্যানেলে পেয়ে যাবে এবং সমস্ত চাকরির ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবে। লো লেভেল থেকে আপার লেভেলের যে সমস্ত চাকরির নোটিফিকেশান আসবে সাথে সাথে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। সুতরাং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করো। এবং এই সাইক্লোন ইয়াস যে আসতে চলেছে, সকলেই সাবধান থাকো, ভালো থাকো, সুস্থ থাকো।